কক্সবাজারের টেকনাফের নদী মঙ্গলবার বিকেলে সাগর থেকে চারটি নৌকায় মাছ শিকার করে ফিরছিলেন টেকনাফের শাহপুর দ্বীপ এলাকার আঠারো জেলে এ সময় নদীর মোহনার নাইকোং দিয়া এলাকায় তারা কাঠবুজায় একটি টলার ডুবে যেতে দেখেন টলারটি উদ্ধার কাজে অংশ নেন বাংলাদেশি জেলেরা উদ্ধার কাজ শেষে ফিরে আসার সময় স্পিড বুট যুগে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তাদের ধাওয়া করে এক পর্যায়ে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায় তারা দুদিন পেরিয়ে গেল জেলেদের এখনো ফেরত দেয়নি বিজিপি উৎকণ্ঠার মধ্যে রয়েছেন জেলেদের পরিবারের সদস্যরা দ্রুত জেলেদের ফিরিয়ে আনতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষুদ্র মৎস্যজীবী সমবায় সমিতির নেতারা আমাদের বাংলাদেশ সরকারের উপরে আমাদের দাবি আমাদের মানুষ নথিযোগ আমরা চাই ফেব্রুয়ারি মাসে বিজেপির গুলির পর নিকুচ রয়েছেন এক জেলে আরেক জেলে সাতটে চলে আসেন বাংলাদেশে সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার